আচ্ছা, ধন্যবাদ। আসলে এই পেঁপেটা, এটা আমার আলাদা একটা দুর্বলতা এবং ভালো লাগা একটা বিষয়, কাজ করতেছে বা কাজ করে আগে থেকেই। তো চিন্তা ভাবনা করছি, যেহেতু জায়গাটা পড়েও আছে আর চারপাশে ঘেরা বাসার ভেতরেই, এখানে দেখা যায় সাধারণত পেঁপের গাছ লাগালে অনেক সময় বাতাসে গাছগুলো পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এইটাতে পেঁপের বাগান লাগালে ওই মানে রিস্কটা থাকতেছে না, ওই বিষয়টা মাথায় চিন্তা ভাবনা থেকেই আসলে এই পেঁপের বাগানটা এখানে। অনেক সুন্দর উদ্যোগ। তো দাদা, এই যে আপনি যে পেঁপে লাগিয়েছেন, তো জায়গাটা কতটুকু জায়গার উপরে লাগিয়েছেন? আচ্ছা, এটা আছে 500 জায়গা। 500 গাছের আমি গাছ চারা লাগিয়েছিলাম 50, এর মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে 6 গাছের চারা নষ্ট হয়ে যায়, মারা যায়। এখন আছে 44টার মতো বর্তমানে। জাত কী জাত? এটা হলো রেড লেডি জাত। রেড লেডি? আচ্ছা, আমরা তো বাজারে অনেক উন্নত জাত রয়েছে, আপনি রেড লেডিটাতে কেন গেলেন? আচ্ছা, রেড লেডি এটা হলো, আমি যদি বলি, রেড লেডিটা হলো সর্বশেষ উন্নত জাত একটা। এটা